আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আহসানাতুল অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ইয়ামাহা শোরুমে। বর্তমানে হচ্ছে ইয়ামাহার দাম কত টাকা বাড়লো কি এগুলো সবগুলো আপডেট প্রাইস সম্পর্কে জানাবো। আর এগুলো সম্পর্কে জানাবো রাহিব ভাই। কি অবস্থা রাহিব ভাই? ভালো আছে? তো রাহিব ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ মানে ডিটেলসগুলো জানতে পারবেন। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি অবস্থা রাহিব ভাই? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই বর্তমান দেশে যে পরিস্থিতি, বাইকের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, মানে বাইকারদের এখন খুব খারাপ অবস্থা। বাইকারদের খারাপ অবস্থা বললে হবে না, বাট যারা মানে গাড়ি মানে প্রয়োজনে বাইক চালায় ওদের জন্য হয়তো একটু টাফ হবে বাইক চালানো। বাট যারা মানে নিজ থেকে আগ্রহী হয়ে যারা ড্রিম মনে করে বাইক চালানোটা ওদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কোনো ব্যাপার না, তোকে করে চালাবে, বাইক কিনতে আসবে। আচ্ছা ভাই, তো বর্তমানে হচ্ছে আপডেট প্রাইসগুলো সম্পর্কে জানাই দিই। তো প্রথমে আছে কি ভাই ভার্সন ফোর? প্রথমে আছে আমাদের ইয়ামাহা আরন ফাইভ ভার্সন ফোর। জি, গাড়িটা আসছে আমাদের 20 দিন হবে শোরুমে আসছে। তো দুইটা বাইক আসছিল, একটা অলরেডি সেল হয়ে গেছে, এটাও সেল হয়ে যাবে। এই বাইকের প্রাইস হচ্ছে 5,55,000। যে সময় শোরুমে আসে ওইটার প্রাইস ছিল 5,45,000 টাকা। জি, এই মাসের 1 তারিখ থেকে 10,000 টাকা বাড়ছে। কালার কি ভাই একটা আছে? না, ওইটার কালার হয় তিনটা, ব্ল্যাক, ব্লু আর রেড। ব্ল্যাকটা মনে হয় একটু বেশি চলে। হ্যাঁ, ব্ল্যাক আর ব্লুর দাম হচ্ছে 5,55,000 আর ব্ল্যাক আর ব্লু হচ্ছে 5,50,000। 5,50,000? হ্যাঁ। ব্ল্যাকটা কি ভাই অ্যাভেলেবেল আছে? না, ব্ল্যাকটা এখন অ্যাভেলেবেল নাই। যদি কেউ মানে নিতে চায় তাহলে আমরা প্রিবুক দিলে বাইকটা এনে দিব আর কি। তো প্রিবুক এর ক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করা লাগবে ভাই? অ্যাডভান্স বলতে উনি যদি মানে আমরা অ্যাডভান্স এত বেশি নেই না, সিরিয়ালটা রাখার জন্য 10,000 বা 20,000 টাকা নিতে পারবেন সিরিয়ালটার জন্য। সিরিয়ালটার জন্য? হ্যাঁ। আচ্ছা, তাই এটা প্রাইসটা 5,00,000 কত? 5,55,000। আর যেগুলো হচ্ছে ব্ল্যাক কালারটা আর অন্য কি কালারটা বলছিলেন? ব্ল্যাক আর রেডটা হচ্ছে 5,50,000 আর ব্লু কালারটা হচ্ছে 5,55,000। এটার দাম 5,000 টাকা বেশি। আচ্ছা, আর এটার মানে ফ্যাসিলিটিস নিয়ে তো কিছু বলা লাগে না, কারণ এটা সবাই জানে। হচ্ছে ভার্সন 3 তে আমাদের যে ব্লু কোর ছিল, স্লিপার ক্লাচ ছিল, এটা তো সেম ব্লু কোর আছে, স্লিপার ক্লাচ। এটা স্পেশাল এডিশন হচ্ছে, এটাতে ইয়ামাহা ওয়াই কানেক্ট এটাতে দিছে। ওয়াই কানেক্ট? হ্যাঁ, ওয়াই কানেক্ট। কি সুবিধা আছে? এটা ব্লুটুথ কানেক্টেড আর কি। ওইটা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার গাড়ির আরপিএম এবং লাস্ট কোথায় গাড়ি আপনি রেখে গেছিলেন ওটা দেখতে পারবেন ফোনের মধ্যে। আর যদি আপনার বাইকের সাথে ওই ফোনটাতে কানেক্টেড থাকে তাহলে বাইকে কল আসলে অটোমেটিক আপনার মিটারে সিগন্যাল দিবে যে কল আসবে, মেসেজ আসছে, সিগন্যাল পাবে না। মানে মিটারে সিগন্যাল দিবে? হ্যাঁ, মিটারে সিগন্যাল দিবে। আর এটার মূল কাজ হচ্ছে আরপিএম টারপিএম গুলো চেক করা। হ্যাঁ। আচ্ছা, আর এটার আরেকটা স্পেশাল এডিশন হচ্ছে এটা কুইক শিফটার আছে। কুইক শিফটার হচ্ছে যে ক্লাস সারা আপনি গিয়ারটা মানে পুশ করতে পারবেন। ক্লাস সারা? হ্যাঁ, ক্লাস সারা। তো মানে এটা একটা আলাদা সিস্টেম আছে যে হাইওয়ে রোডে ক্লাস ধরতে অনেক মানে ইয়ে হয়, ক্লাস এটা গিয়ার ফলাই দিলাম, ক্লাস সারাই আপনি গিয়ারটা শিফট করতে পারবেন, কিন্তু গিয়ার আবার কমানোর জন্য ক্লাসটা ইয়ে করতে হবে, পুশ করতে হবে, ওই সময় করা লাগে। আচ্ছা, এর পাশে একটা আইকন, বিশেষ করে আমার মতো বয়সী যারা আছে তাদের একটা ক্র্যাশ বাইক বললেই চলে এমটি। আসলে এখন এখনকার মানে ছেলে বলতে আমাদের মতো যারা আছে একটা ড্রিম বাইক বলে অনেকেই এমটি 50 R15 থেকে আমাদের এমটি 15 এর মানে বেশি চয়েস, এটা একটু বেশি। জি জি ভাই, কারণ এমটি 15 R15 অনেকে আছে যে R15 বসলে অনেককে মানাচ্ছে না বা অনেকের হয়তো বা ব্যাক পেইনও করতে পারে বা ইউজ টু না ওইগুলো চালাতে, কিন্তু ওইটা ভার্সন 2 ভার্সন 3 মতো একবার স্ট্রেট। জি জি, মানে হাতটা কোমরটা আপনার একবারে কমফোর্টেবল হবে আর কি বাইকটা। আমাদের রাইডিং এর জন্য একটা বেস্ট বাইক বললেই চলে। ওইটাও সেম আপনার R15 এর লিকুইড কুলড ইঞ্জিন, ওটা দিয়ে ইউজ করা আছে, ওটার সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া আছে। এমটি 15 এর দুইটা কালার হয় আমাদের ব্লু এবং ব্ল্যাক। ব্ল্যাকটা কি বেশি চাহিদা? হ্যাঁ, ব্ল্যাক কালার বাইকে মানে আলাদা চাহিদা ভাই। হ্যাঁ, আর এর সামনে ভাই যে মানে হেডলাইটের যে এইটা, হেডলাইটের এইটা হচ্ছে কিন্তু মেইন আকর্ষণ, এটা আদার্স কোথাও কিন্তু কোনো ব্র্যান্ড এরকমই করে না। তো এটার প্রাইসটা আছে কত টাকা বর্তমানে ভাই? এটার প্রাইস এখন হচ্ছে 4,30,000 টাকা। 4,30,000 টাকা? আচ্ছা, 4,15,000 ছিল এই মাসের 1 তারিখ থেকে 4,30,000 টাকা। তো যারা 1 তারিখের আগে কিনছে তারা মানে লাকি। হ্যাঁ, লাকি। 15,000 টাকা সেভ হয়ে গেলে তো 15,000 টাকা তেল ভরতে পারবে। আচ্ছা ভাই, তো এটার মানে যে এই টাকা বললেন ব্লু কালারটা না, এটা ব্ল্যাক আর কি কালার? এটা এই ব্ল্যাক আর ব্লু কালারটা। ব্লু কালার? তো ব্লু কালার কি কোনো পার্থক্য আছে টাকা? না, কোনো পার্থক্য নাই, এটা সেম আছে না? আচ্ছা, আর এর পাশে আছে আপনার পাশে আছে হচ্ছে আমাদের এটাও নতুন আসছে আমাদের FZX। FZX এটা নতুন আসছে, অনেকেই আগে প্রিবুকিং দিছিল আমাদের, আমরা বাইকটা ওদের কাছে ডেলিভারিও দিছি। তো
ক্রুজ বাইকারদের জন্য একটা বেস্ট বাইক। হ্যাঁ, অনেকেও এখনো খুঁজতেছেন যে এই বাইকটা আছে কিনা আমাদের পেজে, অনেকে মানে ফলো দেওয়া আছে, তো পেজে সবসময় ফলো রাখতে হবে যে আমাদের যদি আজকে যদি বাইক আসে আমার সাথে সাথে এইটা মানে পেজে আপলোড দেওয়া হয়। তো আপনারা যদি আমাদের পেজে কানেক্টেড থাকেন তো অবশ্যই পাবেন যে বাইক যেদিন আসবে সেদিন আপনারা আপডেট পাবেন কোন বাইক আসছে কি কালার আসছে, আপনারা সাথে সাথে আপডেটটা পেয়ে যাবেন, সাথে সাথে আপডেটটা পেয়ে যাবেন। আচ্ছা, তো ইয়ামাহা FZX, এটার মিটারটা কি রকম? এটা মিটার ডিজিটাল মিটার, ডিজিটাল ফুললি? হ্যাঁ। আচ্ছা, এইটাতেও আপনার ওয়াই কানেক্ট দেওয়া আছে? এইটাতে ওয়াই কানেক্ট দেওয়া আছে। আর এটা কালার আছে কয়টা? কালার হচ্ছে তিনটা, তিনটা। এটা হচ্ছে ম্যাট কপার, আর এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, আর ব্লু কালার। ব্লু কালার আমাদের কাছে এখন এই কালারটা অ্যাভেলেবল আছে। এটা মোটামুটি সুন্দর আছে কিন্তু। হ্যাঁ, ব্ল্যাক কালারটাও যদি মানে প্রয়োজন হয়, প্রয়োজন হয় আমরা এনে দিতে পারবো। এনে দিতে পারবেন মানে আপনার কালার কোনো ই নাই, আপনার শুধু দুই একদিন টাইম লাগতে পারে। হ্যাঁ, টাইম লাগতে পারে। আচ্ছা, তো এর প্রাইসটা কত টাকা আছে? এটার প্রাইস হচ্ছে 360,000 টাকা। 360,000 টাকা, 350 ছিল যে সময় ফার্স্ট গাড়িটা লঞ্চ হয়, লঞ্চ হওয়ার সময় 350 ছিল। এই মাসে 1 তারিখ থেকে 10,000 টাকা বাড়ছে, এখন 360,000 টাকা। 360,000 টাকা। আচ্ছা, এর পাশাপাশি FZS ভার্সন 2, FZS ভার্সন 3, 2টা পরে দিচ্ছি আগে 3। FZS ভার্সন 3 নতুন আরেকটা এডিশন, এটা ভিনটেজ এডিশন, আমাদের ভিনটেজ এডিশন। জি হ্যাঁ, তো এটার মেইনলি ভার্সন 3 কালার হয় তিনটা, ব্ল্যাক, ব্লু এবং রেড। আমাদের কাছে তিনটা কালারই অ্যাভেলেবল আছে এখনও, ব্লু কালার, ব্ল্যাক কালার, রেড কালার, তিন কালারই অ্যাভেলেবল আছে। ভিনটেজ কালারটাও অ্যাভেলেবল আছে, ভিনটেজ হচ্ছে মানে সেম ভার্সন 3, ওটার মধ্যে আরেকটা নতুন এডিশন আসছে, এইটা ভিনটেজ কালারটা। আরে কালারটা শুধু চেঞ্জ হয়ে আসছে, আর মানে হালকা একটু সমস্যা সমস্যা থাকলে ওইটা হালকা একটু আপডেট করে আসছে। সমস্যা বলতে ওইটার একটা সমস্যা ছিল আমাদের প্রথম ফার্স্ট লটে, যে ওইটা ট্যাঙ্কিতে একটা প্রবলেম ছিল, কেউ যদি তিনজন নিয়ে রাইড করতো ভাঙা রাস্তায়, যদি তিনজন নিয়ে কেউ রাইড করতো তাহলে ট্যাঙ্কির যে আমাদের মানে রিপিটটা আছে ওইটা মানে এখান থেকে পার্ট হয়ে যেত, হালকা কিছু হয়ে যেত। তো যারা যারা প্রবলেম ফেস করছেন সবাইকে আমরা এই ট্যাঙ্ক প্যাডটা চেঞ্জ করে দিছি। তো আর মানে এখন কোর যা বাইক আছে এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই, ওই যেগুলো বাইক আমরা চেঞ্জ করে দিয়েছিলাম ওরাও এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেয় নাই। ওইটা প্রথম লোডে আমাদের সমস্যা ছিল, সবাইকে আমরা সলভ করে দিয়ে দিছি। আচ্ছা, এখন মানে নিশ্চয় দেখা যাচ্ছে ভার্সন 3 নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে, এখন আর কোনো সমস্যা পড়বে না। তো আপনারা কিন্তু এখন অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন, তো যে ভাই ভার্সন 2 নিব না ভার্সন 3 নিব? ভার্সন 3 তো ভালো লাগে কিন্তু ভার্সন 3 আর ভার্সন 2 মানে স্পেসিফিকেশন মানে টোটালি সেম সেম। এটার মানে পার্থক্য হচ্ছে ভার্সন 3 তে আপনার সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করছে আর LED হেডলাইটটা, LED হেডলাইট। আর ভার্সন 2 আপনার হ্যালোজেন হেডলাইট, ডাবল ডিস্ক, কোনো ABS নাই। আচ্ছা, ট্যাঙ্কিটা একটু মোটা করছে? হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্কিটা একটু ইয়ে করছে। ভার্সন 3 থেকে 2 লুকসটা অনেক সুন্দর, অনেকেই ভার্সন 3 মানে চয়েস করে আসে ভার্সন 3, বাট এসে ভার্সন 2 অনেকেই প্রায়ই আসে, বাট ভার্সন 2 দেখে চয়েস হইলে ভার্সন 2টা নিয়ে যায়। আর আমি মনে করি ভার্সন 3 চাইতে ভার্সন 2 একটু হেভি বাইক মনে হয়, হেভি এবং কমফোর্টেবলও বেশি ভার্সন 3 থেকে 2টা। আচ্ছা, তো ভার্সন 3 প্রাইসটা বলে দেন আগে। ভার্সন 3 প্রাইস হচ্ছে এখন ভিনটেজ কালারটা হচ্ছে 256,000 টাকা এখন, এই যে ভিনটেজ কালারটা 256,000 টাকা। হ্যাঁ, আর ব্লু, ব্ল্যাক, রেড কালার হচ্ছে 254,500 টাকা। 254,500 টাকা, ব্লু, ব্ল্যাক আর হচ্ছে রেড কালারটা না? কালারটা, এই ব্লু কালারটা কিন্তু মোটামুটি বেশি চলছে। হ্যাঁ, ব্লু কালারটা বেশি চলে। আচ্ছা, আর এর পাশে আপনার একদম কাছে আপনি প্রায় বসেই আছেন ভার্সন 2 তে? জি। আর এই কালারটা কিন্তু আপনাদের আমার মনে হয় এইটা কি আপনাদের বেশি সেলিং বাইক? বেশি সেলিং বাইক। হ্যাঁ, এইটা না? হ্যাঁ, এই কালারটা, এইটা বেশি সেলিং। আমাদের কাছে ছিল না, কালকে বাইক আসছে আমাদের কাছে। এর প্রাইসটা কত টাকা আছে বর্তমানে? ভার্সন 2 প্রাইস হচ্ছে এখন 225,000 টাকা। আগে কত ছিল ভাই? আগে ছিল 220,000। 220,000, 5,000 টাকা বাড়ছে, 5,000 টাকা বাড়ছে। এইটা মোটামুটি তো কমই বাড়ছে, আর বাকিগুলো যেই রকম বাড়াইছেন যাই হোক আপনাদের হাতে তো কিছু করেন নাই। তো এই কালার বাইকের কালার হয় দুইটা, এই ডার্ক নাইট দুইটাই অ্যাভেলেবল আছে, এটা আর আর্মাডা ব্লু কালার। আচ্ছা, দুইটাই আপনাদের সব অ্যাভেলেবল আছে? আমরা ব্লু কালারটাই মানে চয়েসফুল বেশি, চয়েসফুল বেশি, বিশেষ করে ব্ল্যাক কালারটাও চয়েস আছে, বাট ব্ল্যাক কালারটা অনেকে নেয় না যে ধুলা মানে পড়লে বাইকটা একটু বিশ্রী দেখা যায় বা ধুলা পড়লে, কিন্তু ব্ল্যাক কালার যদি সব সময় আপনি মানে ধুয়ে টুয়ে বা পরিষ্কার করে রাখেন ব্ল্যাক কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর সুন্দর একটা বাইক। আর কি বাইক আছে? স্কুটি আছে, ইয়ামাহা স্কুটি আছে, রেজার আগে ছিল, ওইটার কার্বোরেটর ইঞ্জিন, এখন FI ইঞ্জিন এবং 125 cc হয়ে আসছে ওইটা। 125 cc? হ্যাঁ, আগে ছিল 113 cc, এখন হচ্ছে 125 cc-র FI ইঞ্জিন। FI ইঞ্জিন, আচ্ছা, তো এটা মানে প্রাইস হচ্ছে 235,000 টাকা। পূর্বে কি কম ছিল?
আগে কম ছিল এখন আগে 230,000 ছিল এখন 35,000 5000 টাকা হ্যাঁ প্রত্যেকটা ভাই 5000 থেকে শুরু করে আমরা বেশি হ্যাঁ 5000 থেকে শুরু আচ্ছা এরপর আপনাদের ইয়ামা সেল উঠলো এরপর হচ্ছে আমাদের মানে ইয়ামা ফেজারটা আগে দেখাই ফেজার হচ্ছে মানে টোরের জন্য একটা বেস্ট বাইক আর কি এয়ার কুলড ইঞ্জিনের মধ্যে এটাই টোরের মধ্যে বেস্ট বাইক তো এই বাইকটা নিয়ে আপনি মানে হাইওয়ে এবং মানে যে কোনো জায়গায় রাইড করেন কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন আচ্ছা কালার আছে কি একটা ভাই কালার আমার দুইটা কালার अवेलेबल আছে আমাদের কাছে ব্ল্যাকটাও আছে রেডটাও আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে 299000 টাকা 3 লক্ষ টাকা মানে তো প্রায় হ্যাঁ আচ্ছা বর্তমানে কোনো গিফট আছে বর্তমানে কোনো গিফট নাই এখন আমাদের বাইকের দাম বাড়ছে কোনো এই মাসে কোনো গিফট রাখে নাই হয়তো সামনে মাসে কোনো গিফট আইটেম দিতে পারে বা নাও দিতে পারে শিওর না প্রত্যেক মাসে আমাদের অফার বা কোনো একটা গিফট থাকে কিন্তু দুঃখবশত এই মাসে কোনো গিফট দেয় নাই আমাদের আর শুধু প্রাইসটা বা ক্যাশব্যাকটা দেয় নাই আচ্ছা তো এটা 299000 টাকা হ্যাঁ আচ্ছা এরপরে সেলুটো এরপর হচ্ছে ইয়ামাহা সেলুটো এইটা আপনাদের মাইলেজের জন্য মনে হয় সবচেয়ে বড় একটা ভাই এটা কোম্পানি থেকে 78 দেওয়া মাইলেজ মানে 1 লিটার তেলে আপনি 78 পাবেন তো বাংলাদেশ সিলেটের রোড কন্ডিশন এবং কাস্টমার রিভিউ আমরা 60 প্লাস পাইছি আর কি বর্তমানে আছে এইটা নেওয়াই মনে হয় ভালো যেহেতু জীবন তেলের দাম ভাই আর যারা ব্যাংকার আছে তাদের জন্য এই দিকটা আমি সবসময় মানে চুজ করি যে বেস্ট একটা ব্যাংকার এবং আপনারা অনেক ডাক্তার আছে আর মানে প্রাইভেট যারা জব করে যারা আছে ওগুলা ইউজ করে কারণ গাড়িটা ওয়েটটা অনেক কম যে কোনো এই যে মানুষ এটা কন্ট্রোল করতে পারে বাইকটা আর এটার কালারটা কিন্তু মনে হয় সুন্দর কালার আছে হ্যাঁ এটা হচ্ছে মেরিন কালার ব্লু কালারটাও আমাদের কাছে আছে দুইটা কালারই अवेलेबल আছে এটার প্রাইসটা কত টাকা হবে এটার প্রাইসটা হচ্ছে 1,40,000 টাকা এখন বর্তমানে বর্তমান প্রাইস আচ্ছা আগে 1,35,000 ছিল 1,35,000 ছিল 300 ছিল তারপরে 35 আসছে 30 ছিল তাইলে এখন কত 40 40 তা 10,000 টাকা বেশি 10,000 টাকা বাড়ছে আচ্ছা তো এই তো ছিল ভাই আজকের মোটামুটি কালেকশন হ্যাঁ আচ্ছা এখন আপনার লোকেশন রেটও বলে দেন আমাদের লোকেশন হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর ইত্যাদি কমপ্লেক্স মানে হুমায়ুন রশিদ চত্বর আসলে ইত্যাদি কমপ্লেক্স অনেকেই চিনেন আপনারা তারপরে বলতেছি হুমায়ুন রশিদ চত্বর ইত্যাদি কমপ্লেক্স আসলেই আমাদের শোরুমটা প্রথম ফার্স্ট আমাদের শোরুমটা একদম পেয়ে যাবে সর্বপ্রথমই আচ্ছা পাশে আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে ফেসবুক লিংক দেওয়া আছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কল করতে পারেন কোনো কিছু আপডেটের জন্য আমরা অবশ্যই আপনাকে মানে সাথে সাথে অ্যানসার দেওয়ার চেষ্টা করব আচ্ছা ধন্যবাদ